মুর্শিদাবাদের সুতি থানার বংশপাটি মোড় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা তাদের বক্তব্য রাস্তায় কোনো রকম আন্ডারপাস বা কাটার নেই যে কারণে রাস্তা পার হতে গিয়ে তাদের যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে সেখান থেকে রাস্তা পার হয়ে রাস্তার বিপরীত দিকে যেতে হয় প্রয়োজনে বিভিন্ন সময় রাস্তার ওপর দিয়ে হাঁটতে গিয়ে বিপদ ঘটে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে আজকে এরই প্রতিবাদে তারা অবস্থান বিক্ষোভ করে রাস্তার ওপরে যে কারণে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক একেবারে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে কি বলছেন গ্রামবাসীরা চলুন শুনি গ্রামবাসীদের বক্তব্য সুমন্ত দাসের রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি আজকে হচ্ছে আমাদের আপনার কাটানের দাবি আমাদের এখানে সাত আটটা গ্রাম আছে গ্রামের লোক আসা যাওয়া করছে আমাদেরকে এখান থেকে উমরপুরে যেতে হচ্ছে যে সাইড করতে হচ্ছে গাড়ি আমাদের গাড়ির রাস্তার আমাদের দরকার এই জন্য আমরা হ্যাঁ আর গাড়িও এই কিছুদিন হলো আমাদের রোজার সময়ও একটা ছেলে মারা গেছে সৌরভ মাস্টারের ওখানে ওটাকেও বন্ধ করে দিয়েছে আমরা যাবো কোথা দিয়ে তার আগে কতবারের দেখেন কাগজপত্র সব করে গেছে হ্যাঁ তোমাদের কাটান হয়ে যাবে এখনো হচ্ছে না কাটান এই জন্য আমাদের আমরা বন্ধ করেছি এইটাই আমাদের দাবি আমরা অনেক দিন থেকে দাবি করছি হ্যাঁ বছর হবে অনেক দিন আমরা দাবি করছি হ্যাঁ আপনারই প্রণব মুখার্জির ব্যাটার নাম অভিজিৎ মুখার্জি বলে গিয়েছিল কি হবে কিন্তু এখনো হচ্ছে না কিছুই হচ্ছে না আমরা এখানে একটা কাটান চাইছি মানে যেমন এই এই ধার থেকে ওই ধারে গাড়ি যায় এটাই লোকজন যাতায়াত রঘুনাথগঞ্জ হসপিটালে বলুন রঘুনাথগঞ্জ মার্কেটে বলুন যে কোনো জায়গাতে যেতে হলে আমাদেরকে ন্যাশনাল থার্টি ফোর উপর দিয়ে আসতে হয় ইভেন এই রঘুনাথগঞ্জ থেকে যারা আমাদের গ্রামে টিচাররা আসেন তাদেরকেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ব্যাংক কর্মী যারা সরকারি কর্মচারী আছেন ওই রাস্তা দিয়ে আসতে হয় তা আমরা এই প্রবলেমটা প্রথম থেকে ফেস করছি একটা রাস্তা উঁচু একটা রাস্তা নিচু আমরা দু সাল থেকে উদ্যোগ নেই প্রত্যেকটা পেপার সমস্ত পেপার্স আমার কাছে আছে সমস্ত পেপার্স আমরা প্রজেক্ট ডাইরেক্টরকে প্রথমে অ্যাপ্লিকেশান দেই তারপরে অভিজিৎ মুখার্জিকে দেয় হ্যাঁ তারপরে আপনার এর প্রজেক্ট ডাইরেক্টর যে আছে তাকে দেওয়া হয়েছিল তাতেও কোনো সুরা না থাকার কারণে হ্যাঁ আমরা নিতিন গড়কড়িকে চিঠি করি অভিজিৎ মুখার্জির দ্বারা নিতিন গড়কড়ির চিঠি আমাদের কাছে আছে আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারি তারপর আজকে কী হয়েছে আজকে হয়েছে বলতে আমরা এই যে প্রত্যেক দিন এইভাবে যাতায়াত করতে গিয়ে রং রুটের মধ্যে আমাদেরকে তিন কিলোমিটার এদিকে তিন কিলোমিটার এদিকে তিন কিলোমিটার যাতায়াত করতে হয় তাতে প্রাণের ঝুঁকি কিন্তু থেকেই যায় যে কারণের জন্য চাই আমরা এইখানে একশো মিটারের মধ্যে যে কোনো জায়গাতে ডিভাইডার মানে সরি কাটান এই রাস্তা থেকে যাতে ওই রাস্তা মানে আমরা পূর্ব সরি পশ্চিম দিক থেকে আসি পশ্চিম দিক থেকে আসতে গিয়ে আমাদেরকে পূর্ব রাস্তাটা পূর্ব দিকের রাস্তাটা ন্যাশনাল থার্টি ফোরের পূর্ব দিকের রাস্তাটা হচ্ছে আমাদের বাম সাইড এটাতে যাতে আমরা যেতে পারি খুব সহজে সেই ব্যবস্থা করার জন্য আমরা পথ অবরোধ করেছি আপনার নাম আমার নাম সন্তু মজুমদার এই অবরোধ কি যতক্ষণ না হ্যাঁ যতক্ষণ না প্রজেক্ট ডাইরেক্টর এসে এখানে প্রতিশ্রুতি দিবেন লিখিত ততক্ষণ পর্যন্ত চলবে বিষয় কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে একমাত্র অথরিটি অথরিটির টাল জন্যে এর আগে আমার গ্রামবাসী মিলিয়ে এবং যারা এখানে গাড়ি গাড়ির ড্রাইভাররা রয়েছেন তারা এর আগে বহুবার অথরিটিকে ইনফর্ম করা সত্ত্বেও অথরিটি এই বিষয়টাতে অকিবহল নয় যে একটা সিম্পল বিষয় খুব আলোকপাত করা দরকার যেখানে সৌরভ মাস্টার একজন পাওয়ারফুল এমএলএ ওই জন্যে তার বাড়ির সামনে কাটান হয় কিন্তু একটা বংশবাঠী তার আশপাশে অনেক কটা গ্রাম আছে যেমন আপনার রাতুড়ি রাতুড়ি আলোয়ানি হিরোলা অনেকগুলো গ্রাম রয়েছে আর কি তৎসত্ত্বেও এই এই গ্রামের যারা সাধারণ ছাত্রছাত্রী বলুন গাড়ি মানে যে কোনো গ্রামবাসীরা যখন শহরে আসে তখন তাদের এনএস থার্টি ফোরে উঠতে হয় কিন্তু যখন গাড়ি নিয়ে তারা যায় তখন তাদের পুলিশ ধরে যে তুই রং রং রুটে যাচ্ছিস কেন এই হচ্ছে ব্যাপার একজন সাধারণ সিভিক পুলিশ পর্যন্ত ধরে এই বিষয়টাতে যেই জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীর দাবি আমাদের এই এই কারণে আমরা আন্দোলনটা শুরু করেছি যে এই রাস্তার আমাদের গ্রামের বংশবাড়ির একশো মিটারের মধ্যে একটা কাটান দিতে হবে যাতে কিনা আমাদেরকে রং রুটে না যেতে হয় আমরাও দেশের নিয়ম ভঙ্গ করতে রাজি নয় দেশের নিয়ম ভঙ্গ করতে হচ্ছে দেশের অথরিটির বাহানার জন্যই এই নিয়ম আমাদেরকে ভঙ্গ করতে বাধ্য হচ্ছি অবরোধ করার যে কারণ সে কারণে আমরা সাধারণ মানুষকে বিপদে ফেলা বা গাড়িদের গাড়িদের সমস্যায় ফেলা এটা নয় শুধুমাত্র আমাদের দাবিটুকু ছিনিয়ে আনার জন্যই এই আন্দোলন চলছে আর কি আমি সৈয়দ তাহাসিনুল হাসান রাইন আর একজন সাধারণ ছাত্র আমি জাস্ট আপাতত আমি একজন সাধারণ গ্রামবাসী হিসেবে আন্দোলনে এসেছি